সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন তেরোই সেপ্টেম্বর দুই হাজার উনিশ যে শনি মহারাজ ধনু রাশিতে বক্রত্যাগ করায় কোন কোন রাশির হবে লাভ আর কোন কোন রাশির হবে মস্ত বড় ক্ষতি তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ও বেলাইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক আমার রচিত এই বিশুদ্ধ সনাতন পঞ্জিকা মোতাবেক আপনার তেরোই সেপ্টেম্বর শনি মহারাজ ধনু রাশিতে বক্রত্যাগ করবে এই তেরোই সেপ্টেম্বর যে শনি মহারাজ ধনু রাশিতে বক্রত্যাগ করায় কোন কোন রাশির উন্নতি হতে পারে আর কোন কোন রাশির হতে পারে অবনতি তা জানাতে আমার আজকের আয়োজন দেখুন এই শনি মহারাজ কিন্তু তৃতীয় সপ্তম এবং দশমভাবে পূর্ণ দৃষ্টি প্রদান করে অবশ্য এই শনি মহারাজ যখন বক্রগতি ছিল তখন কিন্তু উল্টা দিকে অর্থাৎ ক্লক ওয়াইজ কিন্তু সে তৃতীয় সপ্তম এবং দশমভাবে দৃষ্টি প্রদান করেছিল অর্থাৎ বর্তমান সময়ে সে দৃষ্টি প্রদান করছে কুম্ভ রাশিতে মিথুন রাশিতে এবং কন্যা রাশিতে কিন্তু এই তেরোই সেপ্টেম্বরের আগে শনি মহারাজ যখন ধনু রাশিতে বক্রস্ত ছিল তখন কিন্তু সে তুলা রাশিতে দৃষ্টি প্রদান করেছিল অর্থাৎ উল্টা দিকে তৃতীয়ভাবে এবার সপ্তম অর্থাৎ হচ্ছে মিথুন রাশিতে দৃষ্টি প্রদান করেছিল আর দশম অর্থাৎ মিন রাশিতে দৃষ্টি প্রদান করেছিল তাহলে এই শনি মহারাজ এখন কিন্তু যখন গতিশীল হলো তখন কুম্ভ মিথুন এবং কন্যা রাশিতে দৃষ্টি প্রদান করেছে তাহলে দর্শকবৃন্দ জেনে নিন এবার কোন রাশির হবে উন্নতি আর কোন রাশির হতে পারে মস্ত বড় ক্ষতি সর্বপ্রথম আসি রাশি দেখুন রাশির রাশি অধিপতি এবং অষ্টমপতি মঙ্গল সে পঞ্চমভাবে অবস্থান করবে অর্থাৎ সিংহ রাশিতে রবিযুক্ত হয়ে অবস্থান করবে সেই সঙ্গে আপনার ভাগ্যস্থানে শনি মহারাজ হবে গতিশীল এই শনি মহারাজ কিন্তু আপনার দশমপতি এবং আয়পতি তাহলে দেখুন পঞ্চমভাবে পঞ্চমপতির পঞ্চমে অবস্থান এবং তার সঙ্গে মঙ্গলের জ্যোতি আপনার রাশি অধিপতি মঙ্গলের জ্যোতি বিদ্যার্থীদের মনোবল চাঙ্গা করে তুলবে সেই সঙ্গে তাদের উচ্চ এবং যোগ্য কর্ম লাভের আশায় বিদেশ গমনের পথ প্রশস্ত হবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে তবে মনে রাখবেন আপনার ভাগ্যস্থানে শনি মহারাজ গতিশীল হবে অর্থাৎ কর্ম এবং আয় উপার্জনের পথ খুলে যাবে যদিও কর্মক্ষেত্রে সহকর্মী ও ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে কারণে অকারণে কলহবিবাদের সৃষ্টি হতে পারে তথাপিও আপনাকে দমিয়ে রাখা সম্ভব নয় আপনি সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন ও প্রভাব প্রতিপত্তির বাড় বাড়ন্ত দেখে পিছু হটতে বাধ্য হবে এবার আসি বৃষ রাশি দেখুন বৃষ রাশির রাশি অধিপতি এবং ষষ্ঠপতি প্রেমের দেবতা শুক্রাচার্য সে কিন্তু আপনার রাশির পঞ্চমভাবে অবস্থান করবে যুক্ত হয়ে বুধ শুক্র এক রাশিতে অবস্থান করা যে কতটা ভয়াবহ হতে পারে তা কিন্তু বলার নয় যেমনটি আপনার ষষ্ঠভাবে রাশি অধিপতি যুক্ত হয়ে অবস্থান করবে বিশেষ করে শরীর স্বাস্থ্যকে ড্যামেজ করে দিতে পারে পুরসাপ কিডনি ধাতু পোস্টেট যৌন রোগ চর্মরোগ প্রভৃতিতে আপনাকে ভোগাতে পারে তাছাড়া আপনার অষ্টমে হচ্ছে শনি মহারাজ একদিকে আয় উপার্জন কম খরচের লাগামহীন চাপ আপনাকে অতিশয় করে তুলবে সেই সঙ্গে ভ্রমণকালীন বৃষ রাশির জাত ব্যক্তিদের সতর্কতার সাথে চলতে হবে নসেদ কিন্তু ভ্রমণকালীন দুর্ঘটনা এমনকি চোর সিটিং বা যজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়ে আপনাকে যথাসর্বস্ব হারাতে হতে পারে মনে রাখবেন এই শনি কিন্তু আপনার ভাগ্য এবং কর্মপতি সে অবস্থান করবে অষ্টমভাবে অর্থাৎ জীবনে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় সমানতালে ঘটাতে পারে জাত ব্যক্তির জীবনে তথাপিও কিন্তু মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে দর্শকবৃন্দ এবার আসি মিথুন রাশি আপনার রাশিতে তুঙ্গস্থ রাহু এবং রাশির উপরে শনি মহারাজের দৃষ্টি সেই সঙ্গে আপনার রাশিপতি এবং চতুর্থপতি বুধের চতুর্থভাবে পদার্পণ জীবনের সকল চাওয়া পাওয়া যেন পূর্ণ করে দেবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম দীর্ঘদিনের ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়ন হওয়ায় মন আনন্দে নাচবে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমন কি ওই বিবাহে প্রচুর উপহার উপাদি প্রাপ্ত হবেন অবশ্য প্রেমী যুগল সতর্কতার সাথে চলাফেরা করবেন নসেত কিন্তু অর্থ ও মানদণ্ডে দণ্ডিত হতে পারেন মনে রাখবেন আপনার অষ্টম এবং নবম অর্থাৎ নিধনপতি এবং ভাগ্যপতি শনি মহারাজ সে সপ্তমভাবে অবস্থান করবে অর্থাৎ দাম্পত্য জীবন কিন্তু শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিতে হবে মনে রাখবেন দুর্জন আত্মীয়বেশে অশান্তির অনল জেলে দিতে পারে এত সত্ত্বেও মিথুন রাশির জাত ব্যক্তিরা শ্রম মেধা প্রযুক্তি কৌশল ও অধ্যাবসায়ের বলে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন এবার আসি কর্কট রাশি দেখুন আপনার কর্কট রাশির রাশি অধিপতি চন্দ্র সে কিন্তু তেরোই সেপ্টেম্বর অষ্টমভাবে অবস্থান করবে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করবে তাছাড়া আপনার রাশির ষষ্ঠে কেতু এবং শনির অবস্থান এই শনি মহারাজ হবেন চলমান অর্থাৎ সপ্তম এবং অষ্টম্পতি সে ষষ্ঠভাবে চলমান হবেন তাহলে কি হবে সপ্তম্পতি ষষ্ঠভাবে চলমান হওয়ায় জীবন সঙ্গীর বা জীবন সাথীর দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত হবে তবে অষ্টম্পতি শনি মহারাজ গতিশীল হওয়ায় কিন্তু আপনার চোর সিটিং বা জগ্গান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পর থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে সেই সঙ্গে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন অস্ত্র বহন ও অপপ্রয়োগ থেকে বিরত থাকার আবশ্যকতা রয়েছে নসেদ কিন্তু আপনাকে সিঁড়িঘরে ঢুকিয়ে ছাড়তে পারে তবে মনে রাখবেন কর্কট রাশির জাত ব্যক্তিদের গৃহে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে এমনকি এই জন্মগ্রহণ করার শিশু ভবিষ্যতে প্রচুর নাম ব্যক্তি হবেন এমনকি এই শিশুর জন্মের পর আপনাদের সংসার ফুলে উঠবে এবার সিংহ রাশি সিংহ রাশির রাশি অধিপতি এবং দেবসেনাপতি মঙ্গলের অবস্থান সেই সঙ্গে পঞ্চমে শনি মহারাজ ও কেতুর অবস্থান এই শনি মহারাজ কিন্তু ষষ্ঠ এবং সপ্তমপতি সে পঞ্চমভাবে অবস্থান করবে অর্থাৎ শিক্ষার্থীদের মনোবল ভেঙে চুরমার করে দিতে পারে এমন কি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করা কঠিন হবে যার ফলে লেখাপড়া স্তব্ধ হয়ে যেতে পারে অবশ্য এই শনি মহারাজ কিন্তু কখনো মারে না মরার মতো ফেলে রাখে অর্থাৎ চিরস্থায়ী বন্ধ হওয়ার সম্ভাবনা নেই পুনরায় আপনি দ্বিগুণ শক্তিতে আবার দেখবেন চাঙ্গা হয়ে যাবেন অর্থাৎ এই দেবগুরু বৃহস্পতি যখন ধনুরাশিতে গমন করবেন তখন আপনার বিদ্যা পরিকল্পনা চাঙ্গা হয়ে উঠবে অর্থাৎ সেপ্টেম্বরের পর আপনার শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা হয়ে উঠবে এবং দেখবেন এই সময়টিতে যে ক্ষতি শিক্ষার্থীদের হয়েছে বা সিংহ জাত ব্যক্তির যা যারা শিক্ষায় ভর্তি আছেন তাদের যতটা ক্ষতি হয়েছে তার থেকে গুণ ফুসিয়ে নিতে সক্ষম হবেন এই বৃহস্পতি পঞ্চমপতি পঞ্চমভাবে পদার্পণ করলে তাছাড়া এই সিংহ রাশির জাত ব্যক্তিদের হারানো ধন সম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে এবার আসি কন্যা রাশি কন্যারাশির রাশিতে বুধ শুক্রের অবস্থান আপনার রাশিতে যেখানে ধনপতি এবং ভাগ্যপতি শুক্রাচার্যের রাশিতে অবস্থান সেই সঙ্গে আপনার রাশিতে শনি মহারাজের দৃষ্টি এটা কিন্তু শুভ ফল প্রদান করবে এমন কি চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন অর্থাৎ যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হয় বেশ আনন্দে কাটবে সেই সঙ্গে ঋণ মুক্তির পথ প্রশস্ত হয় যেন হাত ছেড়ে বাঁচবেন তবে বন্ধুবান্ধব সহকর্মী অংশীদার শ্রমিক কর্মচারী ও গৃহ শিক্ষকদের বা গৃহকর্মে নিপুণ ব্যক্তিদের উপরে সজাগ দৃষ্টি রাখা সমীচীন হবে নসেত কিন্তু আপনার মহামূল্যবান সম্পদ মানে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে হাতছাড়া হয়ে যেতে পারে বা চুরি নষ্ট হওয়া বা খোয়া যেতে পারে তবে মনে রাখবেন শান্তির প্রতীক প্রেমের দেবতা শুক্রাচার্য আপনার রাশিতে পরিভ্রমণ করায় সেই সঙ্গে রাশি অধিপতি বুধ এবং দশমপতি বুধ আপনার রাশিতে অবস্থান করায় শ্রম মেধা প্রযুক্তি কৌশল ও অধ্যাপসায়ের বলে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন জীবনে যেন পরোয়া নেই কোথাও পরোয়া করার আবশ্যকতা পড়বে বলে মনে হয় না এবার আসি রাশি দেখুন তুলা রাশির রাশি অধিপতি এবং অষ্টমপতি প্রেমের দেবতা শুক্রাচার্য দ্বাদশে অবস্থান করবেন অর্থাৎ শরীর স্বাস্থ্য কিন্তু বিশেষ ভালো যাবে না সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে ভাই বোনদের সাথে কারণে অকারণে কলহ বিবাদের সৃষ্টি হতে পারে যার কারণে আপনাকে পারিবারিকভাবে পৃথক হয়ে পড়তে হতে পারে তথাপিও আমি বলবো যে এই তুলা রাশির জাত ব্যক্তিদের কিন্তু দমিয়ে রাখা যাবে না বরং তারা অর্থ সম্পদ সম্পত্তি গর্বে ক্রমশ গর্বিত হতে থাকবেন অর্থাৎ আয় উপার্জনের পথ কিন্তু ঠিকই প্রশস্ত থাকবে তবে মনে রাখতে হবে গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস হয়ে পড়ায় সংসার সমাজে আপনার ইমেজ নষ্ট শুধু নয় দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে এই তুলা রাশির জাত ব্যক্তিদের তৃতীয় স্তর শনি ভক্রত্যাগ করায় দর্শকবৃন্দ এবার আসি বৃশ্চিক রাশি আপনার বৃশ্চিক রাশিতে ধনপতি এবং পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান এবং আপনার রাশি অধিপতি ও পঞ্চমপতি দেবসেনাপতি মঙ্গল সে কিন্তু দশমভাবে পরিভ্রমণ করবে অর্থাৎ আপনার রাশিতে ধনপতি এবং পঞ্চমপতির পরিভ্রমণ এক বাক্যে বলা যায় রাজ্য সৃষ্টি করেছে এবং ধনভাবে শনি মহারাজ গতিশীল তৃতীয় এবং চতুর্থপতি ভাই বোন বন্ধু বান্ধব সহকর্মী অংশীদারদের সাথে মানে কাজ থেকে প্রচুর সহযোগিতা প্রাপ্ত হবেন এমনকি দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের জন্য তারা সর্বদা সচেষ্ট থাকবে অর্থাৎ ভাই বোন আত্মীয় পরিজনের সহযোগিতায় বা সহকর্মী অংশীদারদের সহযোগিতায় আপনার স্বপ্ন পূর্ণ হবে সেই সঙ্গে মোহন সুর সঙ্গীত ও ধর্মের প্রতি আকৃষ্ট হবে বিশেষ করে বিদেশ যাত্রা বিদেশে উচ্চশিক্ষা বিদেশে ব্যবসা বিদেশে অবস্থানজনিত বা ধর্মীয় যাত্রায় বিদেশ গমনের পথ প্রশস্ত হবে দীর্ঘদিনের হারানো ধন সম্পদ সম্পত্তি ব্যবসা বাণিজ্য ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে তবে মনে রাখবেন রাগ জেদ বর্জনের সাথে বাক্য প্রয়োগের সতর্ক থাকতে হবে সেই সঙ্গে মিছিল মিটিং ভিড় ভাড় ও দ্বিজক্র যান এড়িয়ে চলার আবশ্যকতা রয়েছে এবার আসি ধনুরাশি আপনার রাশিতে ধনপতি এবং তৃতীয় তৃতীয়পতি গতিশীল তার উপরে তুঙ্গস্থ কেতুর অবস্থান দেখুন রাশির জাত ব্যক্তির রাশি অধিপতি এবং চতুর্থপতি দেবগুরু অবস্থান করবেন দ্বাদশে অর্থাৎ বৃশ্চিক রাশিতে আর আপনার রাশিতে হচ্ছে শনি মহারাজ এবং কেতুর অবস্থান সেই সঙ্গে আপনার রাশিতে রাহুর দৃষ্টি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে যদিও অর্থ উপার্জনের পথ খুলে যাবে সেই সঙ্গে ভাই বোনদের কাছ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন তথাপিও যেন কোনো না কোনো দিকে আপনার অপূরণ থেকে যাবে বা অপূর্ণ থেকে যাবে মনো কষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কিসের কারণে মনোবেদনা এটা খুঁজে পাবেন না সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের আকস্মিক জীবন জনিত সুখ দুঃখের অস্ত্র জল ধরতে পারে আপনাকে টের পাইয়ে দিবে যে শুধু অর্থ সম্পদ এবং সম্পত্তি দিয়েই জীবনের সব কিছু হয় না মানে অঢেল ধন সম্পদের মধ্যেও মানুষের মানসিক শান্তি পাওয়া বা মানসিক সুখ খুঁজে পাওয়া খুব কঠিন এটা একমাত্র ধনুরাশির জাত ব্যক্তিরা টের পাবেন তবে আপনার পঞ্চমপতি এবং দ্বাদশপতি মঙ্গল সে ভাগ্যস্থানে ভাগ্যাধিপতির সাথে যুক্ত থাকায় আমি বলবো সন্তানদের কেরিয়ার সন্তানদের অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবে। তবে আমি পূর্বেই বলেছি যে অঢেল ধন সম্পদের মধ্যেও যেন শান্তি নেই অর্থাৎ মানসিক শান্তি কিন্তু বিঘ্নিত করতে পারে এই রাশির জাত ব্যক্তিদের এবার আসি মকর রাশি মকর রাশির রাশি অধিপতি এবং ধনপতি শনি মহারাজ দ্বাদশে চলমান হবেন আমি মকর রাশির জাত ব্যক্তিদেরকে বলবো যে যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাত থাকবে শূন্য তাই তো আয় বুঝে ব্যয় করবেন নসেদ কিন্তু সঞ্চয় হাত পড়েও ওখান হবে না আপনাকে ঋণের জালে আটকে দিতে পারে অবশ্য নিত্য নতুন গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে কর্ম ও ব্যবসা বাণিজ্যে প্রচুর উন্নতি করে চলবেন অবশ্য ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে এমন কি প্রচুর উন্নয়ন করলেন ব্যবসা বাণিজ্যে কিন্তু অংশীদার কর্তৃক আপনার সেই ধন সম্পদ প্রাপ্তির পথ স্তব্ধ হয়ে যেতে পারে যার ফলে আপনাকে মানে অঢেল উপার্জন হওয়া সত্ত্বেও ভোগ করার পথ আটকে যেতে পারে তবে মকর রাশির জাত ব্যক্তির ভাগ্যাধিপতি বুধের ভাগ্যস্থানে পদার্পণ বা পরিভ্রমণ সেই সঙ্গে পঞ্চম্পতি এবং দশমপতি শুক্রাচার্যের ভাগ্যস্থানে বুধযুক্ত বা ভাগ্যাধিপতি যুক্ত থাকায় প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে এমনকি যোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে সেই সঙ্গে শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রচুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন যার ফলে মকর রাশির জাত ব্যক্তির জীবনে এই শনি মহারাজের বক্রত্যাগ করায় যেন একটা ইতিহাস রচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এবার আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির রাশিতে শনি মহারাজের দৃষ্টি আবার রাশি অধিপতি এবং দ্বাদশপতি শনি মহারাজ অবস্থান করবেন একাদশে দেখুন কুম্ভ রাশির কিন্তু আজকেও কুম্ভ রাশি অর্থাৎ তেরোই সেপ্টেম্বরও কিন্তু চন্দ্র আপনার কুম্ভে অবস্থান করবে তাহলে শনি মহারাজ একদিকে আপনার রাশি অধিপতি অপর দিকে দ্বাদশপতি সে কিন্তু একাদশে কেতুযুক্ত হয়ে অবস্থান করবে অর্থাৎ টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে এমনকি ব্যবসা মজুদ মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হতে পারে তবে কর্মে পদোন্নতি এবং কর্ম ব্যাপক দেশে দুর্ভ্রমণের সম্ভাবনা কিন্তু অমূলক নয় শত্রু ও বিরোধী পক্ষরা আপনার ক্ষতি করার নেশায় মত্ত থাকলেও আপনার উন্নয়ন ও প্রভাব প্রতিপত্তির বারবারন্ত দেখে পিছু ঘটতে বাধ্য হবে তাছাড়া হারানো ধন সম্পদ সম্পত্তি ব্যবসা বাণিজ্য ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে যদিও সন্তানের কারণে মনোবেদনার কারণ হতে পারে তথাপিও আপনি সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে জীবন সঙ্গীর দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণের পথ প্রশস্ত হবে তবে মনে রাখবেন কুম্ভ রাশির জাত ব্যক্তিরা অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া খাল কেটে কুমিরা না সমান হতে পারে বা নির্বুদ্ধিতার পরিচয় হতে পারে সেই সঙ্গে বিনিয়োগে সতর্ক থাকবেন ও অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করার আবশ্যকতা রয়েছে এবার আসি মিন রাশি রাশিচক্রের শেষ রাশি হচ্ছে মীন রাশি এই রাশির রাশি অধিপতি এবং দশমপতি দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে অবস্থান করবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে আর শনি মহারাজ অর্থাৎ আয়পতি এবং ব্যয়পতি শনি মহারাজ সে দশমভাবে হবেন চলমান অর্থাৎ এই দশমস্ত শনি মহারাজ কিন্তু আয় এবং ব্যয়পতি অর্থাৎ যেমন আয় তেমন ব্যয় করাবে সঞ্চয় যেন হইতে চাইবেই না তবে বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন হবে দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পশরা সাজতে পারে মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসায় হারানো ধন সম্পদ সম্পত্তি ব্যবসা বাণিজ্য পুনরুদ্ধার শুধু নয় সম্ভাব্য ক্ষেত্রে এই সময়টি অর্থাৎ শনি মহারাজের বক্রত্যাগ করায় আপনার যারা কারাবাসভোগ করছেন তাদের কারা মুক্তির পথ প্রশস্ত হবে অর্থাৎ মিন রাশির জাত ব্যক্তিরা যারা কারাবাস বরণ করছেন তাদের মুক্তির পথ প্রশস্ত হবে দর্শকবৃন্দ আরেকটি কথা না বললে নয় তা হচ্ছে আপনার রাশির ধনপতি এবং ভাগ্যপতি দেব সেনাপতি মঙ্গল সে কিন্তু আপনার রাশির ষষ্ঠে পরিভ্রমণ করবে এই তেরোই সেপ্টেম্বর অর্থাৎ ষষ্ঠস্থ মঙ্গল অশ্ব ফিস্টোলা ভগন্দর বা কোনো রক্তদুষ্ট পীড়া টিউমার ফিস্টোলা এই কোনো ব্যাধিতে আপনাকে আক্রান্ত করে ফেলতে পারে অর্থাৎ সময় উপযোগী বা চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া সমীচীন হবে নচেৎ কিন্তু এই সামান্য ব্যাধি থেকে বৃহৎ ব্যাধিতে রূপান্তর হতে পারে সেই সঙ্গে রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী ও কৌশলী হলে জীবনে এই শনি মহারাজের চলমান গতি আপনার জীবনে স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টি হয়ে থাকবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং জীবনের সঙ্গে মিল খায় তাহলে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন সেই সঙ্গে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনায়